বিষণ নবীর চির শান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত এস মনু নে আলহামদুলিল্লাহ আলমিন আসসালাতু আলা ওয়ালা সঈদুল মুরসালীন ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন আউজু বিল্লাহি মিনা সঈতির রজিম বিসমিল্লাহি রহমানির রহিম আজকে জুমাবার এন নিয়মিত আয়োজন দর্শা হাদিস আমরা রিয়াদুস থেকে হাদিসের উপরে কথা বলে থাকি তো আজকে আমরা যে বিষয়টির উপরে আলোচনা করব সেটা হলো অনাহারে থাকা নিরাসক্ত জীবন আসলে এই পৃথিবীতে আল্লাহ সুবাহানহুয়া তালা মানুষ সৃষ্টি করেছেন হজরত আদম সালাম থেকে শুরু করে সৃষ্টির শুরু এই আজকের এই দিন পর্যন্ত হজরত আদম আলাহিসাল্লা সালাম থেকে যত মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তালা কোরআনে ক্যারিমের মধ্যে বলা হয়েছে মা খালুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আলী আবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদতের জন্য আর এই এবাদতটা করতে গিয়ে মানুষের সামনে প্রধানত দুইটা জিনিস অন্তরায় হয়ে যায় বাধা হয়ে যায় যেমন একটি হচ্ছে পার্থিব জীবনের উপরে ভোগ বিলাসের উপরে লোভ লালসা এবং মানুষের এই লোভ লালসার কারণে মানুষ পরকালকে ভুলে যায় এবং মানুষের লোভ লালসা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছায় রাসুল করিম সাল্লাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন এই পৃথিবীর কোনো মানুষকে যদি একটা মাঠ বলে সোনা দেওয়া হয় লোকটি বলবে রাবুল আলমিন আমি যদি আর একটা মাঠ এরকম সোনা পেতাম আরও একটি মাঠ দেওয়া হলে বলবে আল্লাহ তালা যদি আরও একটা মাঠ এভাবে পেতাম রাসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন ওমলা আদমা ইল্লা আসলে পৃথিবীর মানুষের পেট সাড়ে তিন হাত মাটি ছাড়া মানুষের পেট ভরবে না কোরআনে করিমের মধ্যে আল্লাহ তালা সুরায় হাদিদের বিশ নম্বর আয়াতে কোরআনে করিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন হে রাসুল আপনি তাদের কাছে পার্থিব জীবনের দৃষ্টান্ত বর্ণনা করুন পার্থিব জীবনের দৃষ্টান্তটা হচ্ছে এরকম যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণের পরে মাটিকে আমি ফসল শস্য শ্যামল ফসলের জন্য আমি মাটিকে সুন্দর করে দেই মাটি মাটিকে উর্বর করে দেই এরপর সেখান থেকে ফসল হয় আবার কিছুদিন খরা হলে পরে এই মাটি শুকা যায় এই ফসলগুলি লাল হয়ে ভস্মীবিত হয়ে যায় পৃথিবীর দৃষ্টান্তটা হচ্ছে এরকম সুরা আল ইমরানের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন জৈন আলী নাসি হুব্বু বানি মিনান্নাইওয়াল বানিনাওয়াল কানাতির মোকান্তরাতে মিনাদ জাহ বিওয়াল ফিদ্দিউল খেল মুসাউমাত আনা হার্স ইলা আখিরা আল্লা তালা বলছেন মানুষের কাছে প্রিয় হচ্ছে তার নারী সন্তান সন্ততি সোনারূপা চিহ্নিত ঘোড়া শস্যক্ষেত্র আবাদি জমি এগুলা হচ্ছে মানুষের কাছে প্রিয় অনেক প্রিয় আসল জিনিস হচ্ছে আসল ব্যাপার হচ্ছে উল্লা উনবুম বি মিন মিনজা আলিকুম নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে এর থেকে ভালো কোনো কিছুর সুসংবাদ দিব সেটা হচ্ছে লিল্লা দিনাতা রব্বিহীম সেটা হচ্ছে তাকোয়া যেখানে তুমি যদি তাকোয়া অবলম্বন করো আল্লাহ আল্লাপাকের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে জান্নাত যেই জান্নাতের নিচ থেকে ঝর্ণা ধারা প্রবাহিত এই জান্নাতের অনেক কথা আমরা শুনেছি আজকে সে বিষয়ে আমরা বলবো না আমরা জানি এই পৃথিবীতে আল্লাহ তালা মানবমণ্ডলীকে চলার পথ দেখাবার জন্য যুগে 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 নবী এবং রাসুলদেরকে প্রেরণ করেছেন এই নবীদের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসুল হচ্ছেন মোহাম্মদ রসুল উল্লাহ সাল্ল্লাহ আলি সাল্লাম তার জীবন থেকে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে দুনিয়ার প্রতি নিরসক্ত থেকে অনাহারে থেকে অভুক্ত থেকে কষ্টে থেকে আল্লাহর অনুগত্য করা যায় রাসুল করিম সল্ল্লাহু আলিহুয়া সাল্লাম তার জীবন থেকে বলে গেছেন আমরা এখানে কয়েকটি হাদিস আলোচনা করতে পারি একটা হাদিস এভাবে আসছে বুখারী শরীফের তিন হাজার একশো নম্বর হাদিসা হাদিসটা এভাবে এসেছে আমর ইবনে আউফ আনসারিরাদি আল্লাহ তাল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সল্ল্লাহু আলহিহুয়া সাল্লাম হজরত আবুবায়দা ইবনুল জাররাকে পাঠানো হলো বাহারাইনে বাহারাইন থেকে জিজিয়া কর নিয়ে হজরত আবু উবায়দা ইবনুল জাররা তিনি ফিরে আসলেন রাসুল করিম সাল্লু আলহিহাসাল্লামের পেছনে উনি ফজরের নামাজ আদায় করলেন অনেক সাহাবি ফজরের নামাজ আদায় করেছে হুজুর সাল্লু আলহিহুয়া নামাজ শেষে সালাম ফিরাবার পর পেছনের দিকে ঘুরে বসলেন ঘুরে বসে মুস্কি হাসি দিলেন তিনি বললেন তোমরা তো খুশি হচ্ছ যে তোমাদেরকে অনেক ধন সম্পদ তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে সাহাবায় কেরাম বললেন ইয়া রাসুল আল্লাহ হ্যাঁ আমরা একটু খুশি হচ্ছি রাসুল করিম সল্ল্লাহু আলহিসাল্লাম বলেন আমি তোমাদের দরিদ্রতার ভয় পাই না তোমরা অনাহারে থাকবে এই ভয় আমি পাই না আমি ভয় পাই তোমরা সম্পদের মায়া এবং মোহ সম্পদের ভালোবাসা কি তোমাদেরকে তোমাদের পূর্ববর্তী জাতির মতো তোমাদেরকে ধ্বংস করে দিতে পারে আমি এটাকে অনেক ভয় পাই সুতরাং রাসুল করিম সল্লাহু আলহিসাল্লাম সম্পদের মায়া এবং মমতা এগুলিকে ত্যাগ করে জীবন জীবনযাপন করেছেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল উল্লাহ আলাইহি ওসাল্লাম হজরত আবু হুরায় রাদি আল্লাহু থেকে বর্ণিত একটি হাদিস আমরা এখানে বলতে পারি মুসলিম শরীফের দুই হাজার আটত্রিশ নম্বর হাদিসে এটা আসছে হজরত আবু হুরায় রাদি আল্লাহ তালু বলেন একদিন রাসুল করিম সল্লাহ আলা বের হলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু বের হলেন হজরত ওমর রাদি আল্লাহ তালু বের হলেন তিনজনের সাথে দেখা তিনজনই জিনী এই অবস্থায় হুজুর সাল্লাহু আলহিউসাল্লাম এই সাহাবিদেরকে নিয়ে এক আনসারির বাড়িতে প্রবেশ করলেন আনসারি এসে হুজুর এবং দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মেহমান সিদ্দিক আকবর হজরত আবু বকর সিদ্দিক হজরত অমর আর বিশ্বনবীকে দেখে আনসারি সাহাবি অনেক খুশি হলেন তিনি খুশি হয়ে বললেন মার হাবা মার হাবা আমি সব থেকে বেশি খুশি হয়েছি আমার বাড়িতে আজকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মেহমান তাশরিফ এনেছেন উনি তাদেরকে যত্ন করে বসতে দিলেন তার নিজের বাগানের কাঁচা পাকা খেজুরগুলি এনে রাসুলের করিম সল্লাহু আলাই সাল্লামের সামনে দিলেন হুজুরাল্লাহ সাল্লাম বললেন আবু আয়ুব কাঁচা পাকা সব খেজুর তুমি এনেছো আমি কোনটা খাবো হুজুর সাল্লু আলয় সাল্লামের সাহাবি বললেন ইয়া ইয়ারসুল্লাহ আমি এনেছি আমার বাগানের সবগুলি খেজুরের উপরে যদি আপনি হাত মোবারাক রাখেন আমার বাগানে অনেক বরকত হবে হুজুরল্লাহ সাল্লাম খেজুরগুলি খাইলেন সাথীদের খাওয়ালেন এরপরে রুটি আর গোস্ত আনা হলো খুদাত্ত রাসুলের করিম সাল্লাল্লাহু আলি ওসাল্লাম রুটি এবং গোস্তু খাইলেন খাওয়া দাওয়ার পর হজরত আবু বকর সিদ্দিকের দিকে তাকালেন অমরের দিকে তাকালেন বললেন আবু বকর আমি ভয় পাই তোমাদেরকে কেয়ামতের দিন এই যে আজকে নেয়ামত তোমরা ভক্ষণ করলে এই নেয়ামত সম্পর্কে তোমাদেরকে কেয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে কোরআনে করিমের মধ্যে বলা হচ্ছে সুম্মাল্লা তুস আল উন্নয়নঈম আল্লাহ তালা বলেছেন যে মানুষকে যত নেয়ামত দুনিয়ায় দেওয়া হয়েছে সমস্ত নেয়ামতের সম্পর্কে কেয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করা হবে আমরা কোরআনের একটি আয়াত এখানে আনতে পারি সুরায় তাকাসুর আল্লাহ তালা বলছেন আল্লা কুমত্তাকাসুর হত্যা মলমা মাকাবির মানুষের সম্পদ এবং সন্তান এগুলির মায়া এতক্ষণ পর্যন্ত মানুষের মনের মধ্যে থাকে যতক্ষণ পর্যন্ত সে কবরের মধ্যে পৌঁছায় না যায় আমরা জানি আসহাবে সোফ্ফা রসুল করিম সল্লাহ আলহসালামের সাহাবায় কেরাম আসাবে সোফায় সত্তর জন সাহাবি ছিলেন তারা দিনের পর দিন না খেয়ে থেকেছেন খাবার খাননি এমন অবস্থা হয়েছে নামাজের ভিতরে আসাবে সোফ্ফার অনেক সাহাবি বেহুশ হয়ে পড়েছেন এই অবস্থায় দিন যাপন করেছেন রাসুল করিম সাল্লাহ আলাইহসাল্লাম রাসুলের প্রিয় সাহাবি হজরত আনাস রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেছেন এই পৃথিবীর মানুষ যখন মরে যাবে আল্লাহ রসুল বলেছেন মরে যাওয়ার সময় তিনটি জিনিস তার সাথে যাবে কবর পর্যন্ত একটা যাবে তার আত্মীয় স্বজন সন্তন সন্ততি আরেকটা জিনিস যাবে তার ধন সম্পদ আর একটা জিনিস যাবে তার নেক আমল রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন দুইটা জিনিস কবর পর্যন্ত যাবে আর সেখান থেকে ফিরে আসবে লোকটি একা হয়ে যাবে শুধুমাত্র তিন নম্বর যে জিনিসটি নেক আমল এই নেক আমল তার সাথে যাবে আর কোনো কিছুই তার সাথে কেয়ামতের দিন যাবে না রসুল করিম সাল্লিউসাল্লাম এই সাহবায়ে কেরামের খাবারের ব্যাপারে এভাবে করে রাসুল করিম সাল্লাহ আলসালাম তাদেরকে প্রতি পদে পদে শিক্ষা দিয়েছেন হজরত আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা বলেছেন রাসুল করিম সল্লাহ আলহিসাল্লাম যখন ইন্তেকাল করেছেন ঘরের মধ্যে একটা কম্বল আর একটা মোটা লুঙ্গি এটা তিনি রেখে গেছেন দুনিয়ার সম্পদ বলে পার্থিব সম্পদ বলে অনেক কিছু সম্পদ দুনিয়ার বাচ্চা হিসেবে রেখে যান নাই মোহাম্মদ রসুল সল্লাহু আলাইসলাম আমরা জানি খালিফাতুল মুসলিমিন হজরত ওমর ইবনুল খাত্তা রাজি আল্লাহু তালানহু যখন তিনি খালিফাতুল মুসলিমিন একদিন নামাজের এমামতি করবেন সবাই বসে আছে রাসুল রাসুলের সাহাবি হজরত ওমর মসজিদের ভিতরে ঢুকলেন মসজিদে ঢুকে মেম্বর উপরে বসলেন তার গায়ে দুইটা চাদর দেখা গেল জামার উপরে আরেকটি চাদর দেখে সাহাবি প্রশ্ন করলেন খালিফাতুল মুসলিমিন আমিরুল মমিন আমরা আপনার খোঁতবার শুনবো না ততক্ষণ গনিমাতের থেকে আপনার বাইতুল মাল থেকে আপনি সবার জন্য একটি কাপড়ের ব্যবস্থা করেছেন আপনার গায়ে আরেকটি চাদর দেখতেছি আপনি কি এটা বেশি নিয়েছেন যদি আপনি এটা বাইতুল মাল থেকে বেশি নেন তাহলে আপনার খুদ্ আমরা শুনবো না হজরত উমর আল্লাহ তালানহু এ কথা শুনে কেঁদে ফেললেন হজরতমরের ছেলে দাঁড়িয়ে গেলেন বললেন আমি কি আমার আব্বার পক্ষ থেকে জবাব দিতে পারি লোকটি বলল হ্যাঁ তোমার আব্বার পক্ষ থেকে তুমি জবাব দাও হজরতমরের ছেলে বললেন আমার আব্বা বাইতুল মাল থেকে কোনো কাপড় নেন নাই তার পরনের জামাটা এত বেশি ছেঁড়া যে জামাটা গায়ে দিয়ে আপনাদের সামনে মসজিদে নামাজের মামতি করতে আসার মতো অবস্থা নাই এর কারণে বাইতুল মাল থেকে প্রাপ্ত আমার চাদরটা আমি আমার আব্বাকে দিয়েছি ছেঁড়া জামাটা ঢেকে উনি মসজিদে এসেছেন সুতরাং আমরা বুঝতেই পারি তাদের জীবন জীবনযাপনের অবস্থা দেখে আমরা জানি হজরত উমর রাজি আল্লাহ আনহু রসুল করিম সল্লা আলহিসাল্লাম একদিন বলতেছিলেন যে পৃথিবীর মানুষের সমস্ত কর্মকাণ্ডকে কেয়ামতের দিন তাকে দেখানো হবে হজরত তোমরা দিয়াল্লাহ তালানহু ভয় পেয়ে গেলেন রাতের বেলায় একদিন হজরত তোমর রাদি আল্লাহতালাহু কিছু সাহাবিদেরকে নিয়ে যাচ্ছেন অন্ধকারের মধ্যে রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পরে হজরত তোমর রাদি তালানহু বললেন সাহাবিরা তোমরা কি বলতে পারো কোরআনে কারিমের মধ্যে সবথেকে হতাশাজনক আয়াত কোনটা পেছন থেকে একজনে বলে উঠলেন ফামাইয়া আমল মিসকালারতিনা ওয়ামাইয়া আমল মিসারতিনা কেয়ামতের দিন মানুষের বিন্দু পরিমাণ ভালো কর্ম এটাও উঠানো হবে দেখানো হবে দেখতে পাবে আর বিন্দু পরিমাণ যাররা পরিমাণ খারাপ কর্ম সেটাও সে দেখতে পাবে হাজরতোমর রাদি আল্লাহুতাল ডুকরে কেঁদে উঠলেন সামনের দিকে চললেন আবার কিছু দূর গিয়ে বললেন সাহাবিরা তোমরা কি বলতে পারো করোনা কারিবের মধ্যে সবথেকে আশার আয়াত কোনটা পেছন থেকে একজনে বলে উঠলেন ওলিয়া ইবাদি আল্লাহ দীন আশরফ আলা আন ফুসিহিম লা তাকনাতু মীর রাহমাতিল্লাহ ইল্লাহ ইন্নাল্লাহ হায়া গুফিরুজ বা জামিয়া ইন্নাহু হু আল গাফুর রহিম হাদরত উমর আদিয়াল্লাহু তালানহু এই আয়াত শুনে কেঁদে উঠলেন আর বললেন তোমাদের মধ্যে কি ইবনে মাসুদ আছে নাকি পেছন থেকে হাদরত ইবনে মাসুদ বললেন আমিই তো বললাম এই কথাগুলি এই আয়াত দিয়ে এই হাদিস দিয়ে আমরা বুঝতে পারি যে সাহবায়ে কেরাম তাদের জীবন তাদের জীবিকা কি অবস্থায় তারা জীবন জীবিকা নির্ধারণ করেছেন হজরতে রাসুল করিম আলাইহি ওসাল্লাম জাবের ইবনি আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন কোরাইশদের একটা দলের বিরুদ্ধে একটা অভিযান প্রেরণের জন্য আমাদেরকে তিনশো সদস্য বিশিষ্ট একটা টিম হজরতে আবু আবু উবায়দার নেতৃত্বের রাসুলের করিম সাল আলসালাম আমাদেরকে পাঠালেন আমাদের সাথে দেওয়া হলো এক বস্তা খেজুর প্রশ্নকারী জিজ্ঞাসা করলেন যে এই সামান্য খাবার দিয়ে আপনারা কিভাবে খেয়েছেন তিনি বলেন আমরা বাচ্চা যেমন দুধ পান করে আমরা খেজুর এভাবে চুষেছি খেজুরের আটি চুষেছি আর পানি পান করেছি গাছের পাতা ছিঁড়ে সেটা ভিজিয়ে রেখেছি আর সেখান থেকে পানি পান করেছি আমরা ক্ষুধার্ত অবস্থায় একদিন সমুদ্রের পাড়ে গেলাম দেখতে পেলাম সমুদ্রের একটা বড় মাছের মতো মাছ সাদৃশ্য বেসে উঠেছে আমরা সেখানে গেলাম সেটাকে আমরা দেখলাম যে বড়ো একটা মাছ আম্বর অথবা তিমি আমরা সেখানে গিয়ে দেখলাম যে সেটা মরা আমরা রাসুলের সাহাবি আমাদের নেতা হদরতে আবু ওয়েদাকে জিজ্ঞাসা করলাম ভাই আমরা কি এখান থেকে খেতে পারি তিনি বললেন যে হ্যাঁ তোমরা এখান থেকে খেতে পারো আমরা সেখান থেকে খাবার খাইলাম মাছের আমরা মাছের অংশগুলি খেলাম আবার কিছু শুকায় রেখে দিলাম আমরা যখন ফিরে আসলাম তখন এটাকে আমাদের সাথে করে আমরা আবার নিয়ে আসলাম রসুল করিম সল্ল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন তোমাদেরকে আল্লাহ তালা বরকতপূর্ণ খাবার দিয়েছেন আমরা বললাম হে রাসুল আমরা কিছু খাবার নিয়ে এসেছি আপনি যদি খান আমরা খুশি হব রসুল করিম সল্ল্লাহু আলহিহি ওসাল্লাম ওখান থেকে খাবার খেলেন মুসলিম শরীফের এক নম্বর হাদিস থেকে আমরা এই কথাটি বললাম আমরা জানি রসুল করিম সল্ল্লাহু আলহিসাল্লাম তার জীবন থেকে আমরা জানি রসুল করিম সল্ল্লাহু আলহিহুয়া সাল্লাম মাঝে মাঝে ঘরের মধ্যে ঢুকতেন ঘরের মধ্যে ঢুকে স্ত্রীদেরকে বলতেন কোনো খাবার আছে নাকি ঘরে বলা হতো না আজকে কোনো খাবার নাই পানি ছাড়া কোনো খাবার নাই হুজুর বলতেন যে তাহলে আমি আজকে রোজা রাখলাম এভাবে করে জীবন জীবনযাপন করেছেন মোহাম্মদ রসুলুল্লাহ সল্ল্লাহু আলহিসাল্লাম যে জীবনযাপনের মধ্যে কোনো কোনো বিলাসিতা ছিল না কোনো আপনার কী বলে এটাকে কোনো ধরনের আড়ম্বরপূর্ণ জীবনযাপন তিনি করেন নাই বিশ্বনবী বিশ্বনেতা মোহাম্মদ রসুলুল্লাহ আলাইহি আলাইহসাল্লাম যে জীবনযাপন করেছেন সেটা ছিল মানুষের জন্য আদর্শ মানুষকে খাওয়ানোর জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলি হুয়া মানুষের ক্ষুদা নিবারণের জন্য সাবায়ে কেরামেরকে তাদের ক্ষুধা নিবারণের জন্য চেষ্টা করেছেন মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাহু আলহি আসাল্লাম তার জীবনে হজরতে আবু বকর হজরত ওমর হজরত ওসমান হজরত আলী রেদওয়ানুল্লাহ তা হিম আজমাইন তারা সেভাবে জীবনযাপন করেছেন আমরা জানি এই পৃথিবীতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি ভালোবাসতেন তার মেয়ে ফাতেমা তার দুই সন্তান হজরতে ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে অনেক বেশি আদর করতেন মোহব্বত করতেন ভালোবাসতেন আমরা দেখেছি কোরআনের আমরা হাদিসে দেখেছি ইতিহাসে দেখেছি রাসুল করিম সাল্লাহ সাল্লামের সেই প্রিয় দুই নাতি তার কলিজার টুকরামে দিনের পর দিন তারা না খেয়ে তারা দিনাপি দিনাতিপাত করেছেন কেয়ামতের দিন এই পৃথিবীর সব থেকে সুখে এবং স্বাচ্ছন্দ্যে থেকে, বিলাসিতাপূর্ণ জীবনযাপন যারা করেছেন তাদের মধ্যে জাহান্নামীদের থেকে জাহান্নামে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করে বলা হবে এই পৃথিবীর তুমি কি কোনো কষ্ট দেখেছো সে বলবে যে না আমি পৃথিবীতে কোনো দিন কোনো আড়ম্বরপূর্ণ জীবনযাপন আমি করি নাই কোনো সুখ কোনোদিন আমি দেখি নাই অথচ পৃথিবীর সবথেকে সুখী ব্যক্তি সবথেকে সম্পদশালী ব্যক্তি পৃথিবীর সব থেকে সুখী সম্পদশালী ব্যক্তিকে যার নামে ফেলে দিয়ে জিজ্ঞাসা করা হবে তুমি কি কোনোদিন সুখ দেখেছো বলবে না আমি তো কোনোদিন দিন সুখ শান্তি আমি দেখিই নাই এরপরে পৃথিবীর সবথেকে কষ্টে থাকা দরিদ্র অনাহারী মানুষকে নিয়ে যাওয়া হবে কেয়ামতের দিন তাকে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হবে জিজ্ঞাসা করা হবে তুমি কি সুখ স্বাচ্ছন্দ্য তুমি কি কষ্ট দেখেছো পৃথিবীতে তুমি কি কোনো কষ্ট দেখেছো অথচ সারা জীবন কষ্ট করা সেই ব্যক্তি দাঁড়িয়ে বলবে না আল্লাহ তালা আমি কোনো দিন কোনো কষ্টের সম্মুখীন হই নাই দুনিয়ার সুখও এটা সাময়িক এবং দুনিয়ার কষ্টটাই সাময়িক আসল জিনিস হচ্ছে আখেরাত ওলাাল্লা আঃরাতু খৈরুল্লা উলা সব থেকে আমাদেরকে আখেরাত পাওয়ার জন্য আখেরাতের জীবনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা জানি হজরতে বেলাল রদিয়াল্লাহ তালাহু হাফসি কিত দাস ছিলেন রসুলের করিম সাল্লাহ আলাইহ কেয়ামতের দিন হজরতে আবু বকর হজরত ওমর আল্লাহ তালাহুকে নিয়ে উঠবেন হজরত আবু বকর এবং ওমরের সাথে রসুলুল্লাহ দুই সাহাবি দুই দিকে হজরতে বেলাল তার পায়ের দিক থেকে উঠবেন এবং কেয়ামতের দিন সমস্ত মানুষের আমল নামাগুলি তার হাতে বাতাসের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে বেলালের আমল নামা তালা নিজে দেবেন বেলাল তোমার আমল নামাটা তুমি নাও সুতরাং এই পৃথিবীতে সুখ স্বাচ্ছন্দ্য করার জন্য আমি আসি নাই হজরতোমর রাদি আল্লাহ তালানহু একদিন ঘরের ভিতরে ঢুকলেন ঢুকে রাসুল করিম সাল্লামকে দেখলেন শুয়ে শুয়েছিলেন ঘরের মধ্যে হজরত ওমরকে দেখে উঠে বসলেন হজরত ওমর রাদি আল্লাহ তালহু সালাম দিলেন হজরত ওমর রাদি আল্লাহ বলেন আমি দেখলাম রাহমতুল্লিল্লা আলমীরের পিঠের মধ্যে দড়ি দিয়ে বোনানো মাদুরের উপরে শুয়েছিলেন এই দাগগুলি পড়ে আছে দমরা দোমরি আল্লাহ তাল্লু বলেন আমি বাচ্চা শিশুর মতো কেঁদে ফেললাম ইয়া রসুল আল্লাহ এই পৃথিবীর কাফের বেঈমানেরা এত সুখ এত স্বাচ্ছন্দ্য তারা ভোগ করে আর আপনার পিঠে দড়ির দাগ আমার বড় কষ্ট হয় হে আল্লাহ রসুল আপনি বলেন আপনার জন্য একটা তোষক বানিয়ে দেয় বিশ্বনবী বললেন ওমর এই পৃথিবীতে আমি শান্তি করার জন্য আসি নাই ওমর আমি যদি ইচ্ছে করি আর আমি যদি ওহৎ পাহাড়কে বলি ওহৎ পাহাড় আমার জন্য সোনা হয়ে যা ওদের আস্ত পাহাড়টা আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের জন্য শোনা হয়ে যেতে পারে সুতরাং আমরা এভাবে করে রাসূলের জীবন থেকে আমাদের জীবনে শিক্ষা নিয়ে কোরআন এবং হাদিস থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের জীবন যাপন করতে পারি সুপ্রিয় দর্শক আমরা এই হাদিসগুলো নিয়ে এসেছি রিয়াদুস থেকে আপনারা আরও বিস্তারিত এই হাদিসগুলি জানার জন্য স্টাডি করতে পারেন রিয়াদুস সালেহীন আমার পক্ষ থেকে এবং এন পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো হাদিসের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম অশান্ত তুমি রহমত